এরপরে এইচ এম সাবিত প্রশ্ন করেছেন, কোরআন করিমের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষা করার গুরুত্ব কতটুকু? সালাতে পড়তে হয় এতটুকু শুদ্ধ করলেই কি দায়মুক্ত হওয়া যাবে? ভাই সাবিত, সালাতে সুরা ফাতিহা সহ আরও কয়েকটি সুরা আমাদেরকে পড়তে হয়, সেজন্য এইটুকু কমপক্ষে কোরআন করিমের তেলাওয়াত শিক্ষা করা, যথাসাধ্য শুদ্ধ করে পড়তে শেখা, এটি প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য কর্তব্য, না করলে তিনি গুনাহগার হবেন। আর শুদ্ধ করার বিষয়টি হলো যে আমরা যারা এরাবিয়ান নন, তারা সাধ্য অনুযায়ী আমরা শুদ্ধ তেলাওয়াত করার চেষ্টা করব, কিন্তু যদি আমার সাধ্যের সবটুকু চেষ্টা করার পরও আমার দ্বারা পরিপূর্ণ শুদ্ধতা রক্ষা করা সম্ভব না হয়, বরং যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি এবং তাতে একজন ভালো আলেম হাফিজ বা কারি বলেছেন যে আমার বড় কোনো ভুল বা লাহনে জেলি টাইপের কোনো ভুল হয় না, তাহলে ইনশাআল্লাহ তাতে আমার নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। আর এছাড়া গোটা কোরআনকে তেলাওয়াত শুদ্ধভাবে শেখা এবং কোরআনকে বোঝার চেষ্টা করা, কোরআন যে আমল করার চেষ্টা করা, এটা ইমানদারদের জন্য কর্তব্য, কিন্তু নামাজের জন্য যেটুকু শেখা কর্তব্য, বাকিটুকু শেখা সেই মাপের কর্তব্য নয়। যদি কেউ কোরআনে কারিমের সালাতে যতটুকু দরকার হয় ততটুকুর বাইরে আর বাকি কোরআনে কারিম তেলাওয়াত করতে তিনি না জানেন, আল্লাহর কাছে তিনি গুনাহগার হিসাবে বিবেচিত হবেন না, কিন্তু এটা একজন ইমানদারের শান হতে পারে না। জান্নাতে যেতে চাইবেন কেউ, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাইবেন, কিন্তু আল্লাহর কালামকে শুদ্ধরূপে পড়তে জানবেন না, আল্লাহর কালামে আল্লাহ তাআলা কী বলেছেন সেগুলো জানার ন্যূনতম চেষ্টা তিনি করবেন না, এটা কোনো ইমানদারের জন্য শোভনীয় নয়।